পিপি বুঝছো পিপি কোন লাগাইছিলাম তো জানো কোন আব্বা ও যে আমারে পায়খানা আছে না ওই পায়খানা গোরা লাগাইছিলাম গা মু কবর গা আব্বা না আব্বা এগুলে কি করব খাবি ভিটামিন তুমি খাবি ও আমি খাবো ঢাকা ভিটামিন পাইবে কোন টাটকা ভিটামিন আব্বা আমি কইছিলাম কি আপনার মিয়ে যায় দেন গায় এগুলে ফাইন করে মনে করেন কসলা পানি করে লি আসে আমি নাক ধরি আমার গালের মধ্যে বক 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 করে থাকি হ্যাঁ আমি কথা বলি তো আবারে ফেসান ঢাকায় গেলি পরে এসি রুমে থাকতে থাকতে আমার মনে করে অস্থির হয়ে যাওয়া লাগে তোমার বাপের বাড়ি যায় গোবরের গন্ধ ইয়ের গন্ধ ওর গন্ধ আমি অস্থির হয়ে যাই বন্ধ হয়েছে তোমার আজরে ফেসান এবার চলো আমি কথা বলি তো আজরে ফেসান হয়ে যায় এই এই যে বছর করে একটা দিন যায় তোমার আব্বা তো একদিনও কয় না যে জামাইটা মেয়েটার সাথে করে লিয়ে আসো ও প্যান্ট শার্ট দেওয়া লাগবে সেই ভয় তাই না আর তোমার বাপের বাড়ি মানুষ যায় থাকে এই ওই বাড়ির মধ্যে যায় তো আমার দম বন্ধ হয়ে যায় ঢাকা শহরে আমি কিছুর মধ্যে থাকি তুমি জানো আবার এ পাতাল সব সময় বাপের বাড়ি চলো বাপের বাড়ি চলো বাপের বাড়ি চলো এই আমার বাপ তো আমার আছে কে হ্যাঁ না কেউ নেই তোমার আব্বার মতন শ্বশুর আল্লাহ জানে একবারে লাখ লাখ মানুষিক দেয় কতজন লাগবে আচ্ছা ওই বেতনটা কত হবে ভাই কি বলতে আসছিল ভাইয়া দেখা হলো ভাইয়ের সাথে 40,000 টাকা না ও আচ্ছা আচ্ছা পার্ট টাইম দিয়ে মোটামুটি 50,000 হবে তাই তো লেখাপড়া লেখাপড়া আচ্ছা আচ্ছা না জানলে হবে না একটু পরে আসিস এই তাড়াতাড়ি চলো তো ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে জি আচ্ছা রাখি আর একটা জিনিস বোঝো না কেন ঢাকা থেকে একটা ফোন দিছে 10 জন লোক লাগবে 40,000 টাকা বেতন হবে 50,000 টাকা মোটামুটি তুই কি করতেছিস কিছু না ভাই তো ঘোরাঘুরির উপরেই ঘোরাঘুরি একটু আমার সাথে যোগাযোগ করিস কখন আসলাম হাই যোগাযোগ আচ্ছা ঠিক আছে জানতে হলে আমি একটু বাজার থেকে চাকরি বাকরি করতেছিস না না কোনো চাকরি যদি করিস আসিস আমার কাছে আচ্ছা ঠিক আছে ওকে এমন সময় আসলু কত দেই আটের এখন 3 দিন বাই হ্যাঁ জামাই ডাকলে আইসিস সাথে করে খাওয়াবো নাকি কত দেই বাবা নিজের বাড়িতে যদি ফোন দিয়ে আসা লাগে তাহলে না আসাই ভালো না বা আব্বা আপনার পেরেশানির কিছু নাই কিছু না হলেও চলবে আর আব্বা মারে শোন চিন্তা করিস নি ও তো পিছনের বাড়ির পালানে প্রচুর শাক ছিল কাটিয়ে থুইছে গাটিয়ে খাবো জন্য জামাই ডার মানুষ এই ভিটামিন খুব পছন্দ করে চল বাড়ি চল চলো আব্বা চলো এগুলে কি করবো খাবি ভিটামিন তুমি খাবি আমি খাবো ঢাকা ভিটামিন পাইবে কোন টাটকা ভিটামিন আমি করছিলাম কি আপনার মেয়ে যায় দেন গায়ে এগুলে ফাইন করে মনে করেন কসলা পানি করে লিয়ে আসে আমি নাক ধরি আমার গালের মধ্যে বক 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 করে থাকি কে বাবা তোমার মতে এত বুদ্ধি গুটি গুটি লিয়ে আসবো মাসিনা এটা পাইপ রেডি হর জামাই বলে গুটি গুটি খাবি শালা শ্বশুর না আর কিছু
আমার বাপের বাড়িতে আসতে কইলা যত রকমের বাহানা হ্যাঁ আমার বাপের বাড়িতে আমি ছাড়া আসবোটা কে আর আমার বাপের কি আছে আমি ছাড়া মা যদি থাকতো তাও একটা কথা ছিল বাপের বাড়িতে আসতে কইলা একটা কথা শুনে জামাই কই ঢাকা দেনে বলে আইছে ও সাসে মা তোমরা আইছো হ্যাঁ কই জামাই দেখি আসছে তো একটু বাইরে গেছে জামাই কখন আসবে চলে আসবো আসো তোমরা ভিতরে এসে বসো চলো আমি চাকরি দিয়ে দিলাম 30,000 টাকা বেতন পাচ্ছে আর মনে করেন খুব সুখী শান্তিতে আছে আরে মহিলারে চাকরি দিচ্ছি তো কিছুই লাগবে না নেদে বাপুরে খালি মনে করেন ভোটার আইডি কার্ডের ফটোকপি আর 3 কপি ছবি আর খরচ বাবদ ওই অফিসে ওই 4-5,000 টাকা লাগে এই যে আমাকে আপনারা হয়তো ঠিক মতো নাও চিনের পারেন কিন্তু আমার শ্বশুরিক তো চেনেন শ্বশুরিক চেনেন না হ্যাঁ হ্যাঁ এই শ্বশুরির কথা মনে করে ধরেন আপনার আমি খুব একটা বেশি লোকে চাকরি দেবার পারবো না ধরেন যদি কারুর একেবারেই না চলে তাহলে মোটামুটি আমার কাছে আসেন আমি চাকরি দেবার পারবো চাকরি বাকরি করিস না না চাকরি বাকরি তো নাই একটা চাকরি তো দরকার চাকরি করবি তোরা হ্যাঁ করতাম আচ্ছা দাঁড়া একটু আমি ফোন আচ্ছা ভাই ওই বেতন কত হবে ও 40,000-এর উপর না হ্যাঁ 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 ভাই ২৫,০০০ ২৫,০০০ করে দিতে পারবে ভাই জি হ্যাঁ হ্যাঁ ভাই ৫০,০০০ টাকা দিতে পারবে আচ্ছা দুলা ভাই তো সিটার মিটারই হবে না তো না নাই এই একটা কথা নাকি আমার শ্বশুর বাড়ি এখানে না হ্যাঁ আমার শ্বশুর বাড়ি তো এখানে আমার শ্বশুরিক তোমরা চেনো না তোমরা তো আমার শ্বশুর বাড়ি চেনো শ্বশুরে চেনো শ্বশুরে সব চেনো আর শ্বশুরের আত্মীয় স্বজন না তোমরা ধর ভাই না না তাহলে পরে আমার না 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 দুলা ভাই আপনি কি বলেন আমি এমনি বললাম আপনি আপনি আমার দুলা ভাই মানুষ না আমি তোরা তাহলে ২৫,০০০ টাকা জোগাড় করে আমাকে দিয়ে যাস আমি তো বাড়িতে আছি দিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আরে এই চাচা আপনি জামাই আপনার জামাই তো একটা পাকা সিডার কি আছে বাজান চাকরি দেওয়ার কথা কয় আপনার জামাই আমার তেলে ৫০,০০০ টাকা নিলি সে দুই একদিনের মধ্যে চাকরি হবে সে ঢাকা যাবার কথা কইলে ঢাকা গেলাম তে যায় দেখি তার অফিসও নাই তার ফোনও বন্ধ দেখেন চাচা কেয়ালে আসার সময় কিন্তু আপনার কথা কইছে আমি না দিবে পারলে আমার শ্বশুর দিবি আপনি দেয় কিন্তু আমি টাকা দিছি ভালো ভালো কয়ে যাচ্ছি দু একদিনের মধ্যে টাকা দিবে না হলে কিন্তু কেস কাছারি হয়ে যাবেনি বাজান রে কেস কাছারি দরকার নেই বাজান আমি আমি দেই কি করা যায় হ্যাঁ কথাটা মনে রাখেন আচ্ছা আরে ও রহিম তোমার জামাই জামার কাছে ১,০০,০০০ টাকা দিছে চাকরি দেওয়ার কথা কয়ে সে তোমার জামাই তো নুদাহ সে নাই এখন এখন কই থেকে টাকা দিবে টাকা দাও আমার তোমার জামাই তো ফার্স্ট ক্লাস সিটার জামাই যে এইটা করবি এতে তো আমার জানা ছিল না সেটা জানা না জানা সেটা আপনার ব্যাপার আমার টাকা ফেলান ভাই আমি টিয়া কোনতে দেবো কত টিয়া কইতে দেবেন সেটা তো আর আমি জানি না আমার টাকা আপনি দেন না দিলে কিন্তু অসুবিধা আছে আচ্ছা তোমরা যখন এই জামাটাতে টিহাটা দিলে হ্যাঁ তখন কি আমাকে কইছিলে কি কব তোমার জামাই তো কইছে কয়েছে আমার শ্বশুর জন গেলে চালিয়ে দিবি
সুজো ঠিক করে না দিলে কিন্তু তোমাকে উঠাই লিয়া যাব আচ্ছা ভাই মনে রাখো কথাটা কিন্তু বুঝলে আব্বা তুই আইছিস মা আব্বা আমি একেবারে তোমার কাছে চলে আইছি আব্বা জানো তোমার জামাই না একটা সিটার কি করছে জানো মানুষের বিদেশ নিব কয়ে চাকরি দিব কয়ে কয়ে মানুষের থেকে টাকা পয়সা নিত এরকম করতে করতে এমন ওর ধরে পুলিশে নিয়ে গেছে মানে আমি পুলিশের বাইরেই বা আমি তোকে একটা সিটার রাতে দিছি মানে আমার কি হয়েছে জানিস এই তামানি লাগাতে জামাই টাকা নিয়ে গেছে ওরা তো আমার গাল পারেই বা এই পাশের বাড়ির আমার রহিমউদ্দিন ভাই আমার গায়ে হাতেছে বা মারে আমি কি করব আমি কোন দিয়ে টেহা দেবো বা এই ভিটে বাড়ি ছাড়া আমার কিছু নাই বা আমি জানি আব্বা আব্বা একটা কথা কি জানো ভালোই হয়েছে ওই সিটারটা ধরা পড়ছে না হলে আরো সর্বনাশ হয়ে যেত কি করলো মা ও আব্বা মারে চল ঘরে চল চল আমার জামাই হ্যাঁ এলাকায় আসি দুনিয়ার মানুষের কাছ থেকে টিহা লিখেছে চাকরি দেওয়ার কথা কয়ে এত বড় সিটার তো আমি জানতাম না ভাই সকলে কি কয়েছে যে কোনো অসুবিধা হলে ভরে আমার শ্বশুর আছে আমার শ্বশুর টিহাটা দিয়ে এটা একটা কথা হয় আর মেয়ে বিয়ে দেবেন ভালো ছেলে বিয়ে দেবেন না দেখে শুনে দিবেন না এরকম সিটার বাটপারের হাতে বিয়ে দিয়েছেন আপনি তখন তো বুঝতে পাই নাই ভাই আর এই টাকা তো মাফ করে না মানুষ টাকা দিতেই হবে আপনার কি করবো কত ভাই কি যে আমার এই ভিটে বাড়ি ছাড়া তো আর কিছু নাই ভিটে বাড়ি ছাড়ার কিছু নাই তাহলে আপনি ভিটে বাড়ি বিক্রি করা লাগবে বিক্রি করে মানুষের দিন পরিশোধ করা লাগবে তাছাড়া তো কোনো উপায় নাই তাহলে তো বিপদ হবে আপনার আর এই সিটার জামাই এখন কই গেছে তার কোনো খবর নাই ভাই খবর নাই তাহলে আপনার কোনো উপায় নাই আপনাকে টাকা দিতেই হবে মানুষের ভাই তুমি একটু সহযোগিতা করবে আমার আমি অবশ্যই করব কি বলেন কি করতে হবে তুমি অবসর থাকি আচ্ছা আমার বাড়িটা বেশি দিনাগুলি শোধ করে দাও আচ্ছা আচ্ছা আপনার বাড়ি বেচার ব্যবস্থা করে দিচ্ছি আমি আচ্ছা ঠিক আছে আচ্ছা মারে সারা জীবন কৃপণতা করে আবার কি লাভ হইলে বা আমার পুরা কপাল বা আজকে এই ভিটে বাড়ি বিক্রি করে আমার চলে যাওয়া লাগতেছে জানিস মা তোর মা যখন বেঁচে ছিল তোর মার সাথে কত কষ্ট করে খাইয়ে না খায় আমি বাড়িটা করেছিলাম বাবা মানে যার জন্য আমি কি পূর্ণতা করলে তার কি লাভ হলে বা আমি কি পালাম মা বাবা তুমি কেঁদো না বাবা যা ভাগ্যে আছে তাই হবে বাবা বাবা চলো আমাদের তো যেতে হবে আর মায়ের বাড়ি লাভ নেই চলো বাবা